মোদি ডোনাল্ড ট্রাম্পকে ভালো চিনেছিলেন তার নিজের দেশের কৃষকদের চিনতে পারেননি তবে তিনি ঘোষণা করলেও না চলে বিশ্বাস নেই আগে প্রত্যাহার হোক এই আইন তারপর আন্দোলন তোলার কথা ভাবা যাবে বলছেন কৃষক নেতা হান্নান মোল্লা এই সরকারের উপর আস্থা ভারতবর্ষের মানুষের গত সাত বছরের অভিজ্ঞতায় সে আস্থা অনেকখানি টলে গেছে মোদির প্রতি ভারতবর্ষের গরিব মানুষের কোনো আস্থা নেই এই মোদির যে গোড়ামি গোয়ার তুমি তার জন্যে 700 লোক মরল এক মাস আগেই সমাধান করা যেত এক মাস পরেই সমাধান করা যেত ইচ্ছা করে দেরি করিয়েছিল যাতে ভেবেছিল আমরা কৃষকরা হেরে যাব হেরে গিয়ে চলে যাব কিন্তু মোদি হয়তো ট্রাম্পকে ভালো চিনেছিল কিন্তু নিজের কৃষককে চিনতে পারেনি মিনিমাম সাপোর্ট প্রাইস আইন করেনি সেই জন্যে টুইন একটা অংশের দাবি স্বীকার করেছে আর একটা অংশ স্বীকার করেনি সেই জন্যে প্রকৃত কৃষকদের যে দাবি সম্পূর্ণ না হলে এই আন্দোলন বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই ঘোষণা হয়ে যাওয়া মানে আন্দোলন তুলে নেওয়া নয় বলছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত हमने कहा कि उन्होंने अभी वापसी लिया है वो पार्लियामेंट में जाए और पार्लियामेंट से जो लीगल प्रोसीजिंग उसका है वो संयुक्त मोर्चे की आज हमारी मीटिंग है उसमें पूर्ण रूप से सारी चीजें तय होंगी एमएसपी पे गारंटी कानून ये दो मसले अभी हैं हमारे जेलों में लोग हैं वे कैसे बाहर आएंगे करीब 10,000 से ज्यादा मुकदमे हैं वे कैसे खत्म होंगे आंदोलन कहाँ खत्म हो रहा अभी ये किसी ने कहा आंदोलन खत्म हो रहा आंदोलन जारी रहेगा संयुक्त मोर्चा है आज उसकी 9 मेंबरी कमेटी की मीटिंग हो रही है संयुक्त मोर्चे की ऐसे कैसे चले जाएगा किसान गेहूं ने कह दिया हम अपना चले गए